রাজধানীর হাতিরপুল কাঁচা বাজারের কাছে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এতে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ছটার দিকে হাতিরপুলের ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। সেখানে কার্পেটের গুদাম ছিল বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের ছাদে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নামিয়ে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত আমরা উপরের যে 5-7 জন লোককে, প্রায় 7-8 জন লোককে আমরা উপর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আহত বা নিহত কোনো সংবাদ নাই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারব। রাজধানীর হাতিরপুল কাঁচা বাজারের কাছে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এতে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ছটার দিকে হাতিরপুলের ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। সেখানে কার্পেটের গুদাম ছিল বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের ছাদে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নামিয়ে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত আমরা উপরের যে 5-7 জন লোককে, প্রায় 7-8 জন লোককে আমরা উপর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আহত বা নিহত কোনো সংবাদ নাই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারব। রাজধানীর হাতিরপুল কাঁচা বাজারের কাছে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এতে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ছটার দিকে হাতিরপুলের ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। সেখানে কার্পেটের গুদাম ছিল বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের ছাদে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নামিয়ে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত আমরা উপরের যে 5-7 জন লোককে, প্রায় 7-8 জন লোককে আমরা উপর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আহত বা নিহত কোনো সংবাদ নাই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারব। রাজধানীর হাতিরপুল কাঁচা বাজারের কাছে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এতে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ছটার দিকে হাতিরপুলের ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। সেখানে কার্পেটের গুদাম ছিল বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের ছাদে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নামিয়ে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত আমরা উপরের যে 5-7 জন লোককে, প্রায় 7-8 জন লোককে আমরা উপর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আহত বা নিহত কোনো সংবাদ নাই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো।